সালামু আলাইকুম শলকান্ত সর্বোচ্চ অভিনন্দন দেখেন এটা হচ্ছে আপনার নাইট মোড সেন্সর তো এই নাইট মোড সেন্সরটা আপনার বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন রোডের মধ্যে এগুলো ব্যবহার করা হয় আর এগুলা আপনার অটোমেটিক কোনো হাতের স্পর্শ ছাড়াই আপনার এগুলো অটোমেটিক কাজ করবে আপনার লাইন দিয়ে রাখলে দেখেন তো এটা কীভাবে আপনি কানেকশন করবেন এবং আপনার এতে সুবিধা কী সে সম্পর্কে সব আলোচনা করবো তো তার আগে যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ভুলবেন না তো দেখেন এটা এই যে নাইট মোড সেন্সরটা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এটা এই সিস্টেম আর এই যে দেখতে পাচ্ছেন যে সাদা গ্লাসটা ওখান দিয়ে আপনার রাত অন্ধকারটা কানেকশন করে ওখান থেকে সে বুঝে নেয় যে অন্ধকার হয়েছে বা আলো হয়েছে আর এটা তখনই চলবে যখন অন্ধকার পাইবে নাইট নাইটমোট বলা হয়েছে এই জন্যই কারণ এটা যখনই অন্ধকার হবে তখনই জ্বলবে আলো ফাইলে জ্বলবে না আর এটা খোলা যায় এবং এভাবে লাগানো যায় আর শুধু নিচের যে হোল্ডারটা ওটা আলাদা পাওয়া যায় নিচের যে সেন্সরটা ওটা আলাদা পাওয়া যায় আর এটি এরকম অনেকগুলো আছে যেগুলো ডালাই করা যায় তো আমি একটা ল্যাম্প নিলাম আপনার চাইলে যে কোনো ল্যাম্প দিলে হবে হ্যালোজেন দিলে হবে আর অবশ্য এগুলো লাগানোর আগে আপনি খেয়াল রাখবেন যে আপনার এই যে সেন্সরটা ওটা কত ওয়ার্ডের আপনার ক্যাপাসিটি কত ওয়ার্ড পর্যন্ত থাকে এগুলা পনেরোশো এক হাজার দুই হাজার ওয়ার্ড পর্যন্ত ক্যাপাসিটি থাকে তো দেখেন আমার এটা হচ্ছে আপনার সাদাটা কমন তো আমি সাদাটা কমন করে নিলাম এবং অবশ্য আপনারা দেখবেন যে অনেকগুলোর মধ্যে এটা যেহেতু পুরনো সেই জন্য এটাতে লেখাটা নাই নষ্ট হয়ে গেছে লেখাটা আর আপনারা নতুন কিনলে লেখা পাবেন অথবা ড্রয়িং পাবেন অবশ্যই খেয়াল করে লাগাবেন এখানে যে লালটা লাগালাম ওটা হচ্ছে আপনার আউটফুট লোড তো এলো আর যেটা হচ্ছে আপনার সাদাটা ওটা হচ্ছে নিউটাল আর যে কালো যেটা ওটা হচ্ছে আপনার ফেস তো কালোটার মধ্যে আমরা লোড দেব কালোটা কালোটা হচ্ছে লোড আর ওটা হচ্ছে আউটফুট লালটা আউটফুট আর সাদাটা হচ্ছে নিউটাল তো আমি সাদাটা এবং কালোটার মধ্যে কানেকশান দিয়ে দিয়ে দেখি আপনারা দেখেন তো আমি সিজবোর্ড দিয়ে চেক করে নিলাম প্রথম দেখেন দেখেন এটা অটোমেটিক জ্বলছে এখন বন্ধ হয়ে গেছে কারণ এখানে আলো প্রথম লাইন পাওয়াতে এটা চাল সাল হয়েছে এবং যখন এটা আলো পাইবে তখনই বন্ধ হয়ে যাবে দেখেন দেখেন এখন অন্ধকার এখন জ্বলবে আবার দেখাচ্ছি দেখেন অফ হয়ে গেছে এবার হাত দিলে আবার চলবে হাত দেন হ্যাঁ দেখেন আবার যখন এটা অন্ধকার পাইছে তখনই আবার চলছে আবার আলো ফাইসে দেখেন অটোমেটিক আবার অফ হয়ে যাবে তো এটা সিস্টেম এরকম যখনই আপনার অন্ধকার পাবে তখনই এটা চলবে দেখেন কীভাবে তো এই ক্ষেত্রে আপনার অবশ্য এটা আপনি ল্যাম্প যেখানে থাকবে তার ঠিক উপরে লাগাবেন যাতে আলোটা সরাসরি লাগে দেখেন এই যে ফেসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর এই যে কালোটা আমি যদি কালোটার মধ্যে যেহেতু আমি এই দুইটা তার ইনফুট ওটা হচ্ছে শুধু আউটফুট তো কমন আমি কমনটা রাখলাম এবং দেখেন এখানে তারটা যদি ঘুরিয়ে দিয়ে কোনো সমস্যা নাই চলবে কিন্তু আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনার যেই এই যে প্লাসটা লাল তারটা এই লাল তারটা আপনার আউটপুট লোড হ্যাঁ তো আউটপুটটা যদি আপনার ঠিক অ্যাক্যুরেট থাকে তাহলে কোনো সমস্যা নাই সমস্যা হবে না আর যদি আপনি উল্টা ফাল্টা লাগান ঘুরাই লাগান তাহলে চলবে না তো আজকের ভিডিও পর্যন্তই নতুন ভিডিও নিয়ে না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের জন্য বাই বাই টাটা গুড বাই